ভাইয়া, এই জগন্নাথপুরের একটা আছে, এই নেক্সট ম্যাচে খেলা খেলবেন ওরা। আপনি আমাদের সাথে থাকুন, নেক্সট ম্যাচে ইনশাল্লাহ জগন্নাথপুরের ভাই তারা খেলবেন, আরো গরম হবে। সুপ্রিয়, গুড। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইউএস ইউকে বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয়। ইউএস ইউকে বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2021 সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে খেলাটি চলতেছে। আমার ফুয়াদ বনাম মুহূর্তে যারা যুক্ত হয়েছেন সবাই দয়া করে মেনশন করুন, শেয়ার দিন, আপনার পরিচিত যারা আছে তারাও খেলাটি দেখা। .16.8 বাইরে থেকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে আমি রিল্যাক্স মিডিয়ার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এমএ রিল্যাক্স মিডিয়া পেজে যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ ও ধন্যবাদ। জি ভাইয়া, এই ফুয়াদ আম্মার বনাম রিবলু মামুন। জি জি, ফুয়াদ আম্মার বনাম রিবলু মামুন ওরাই খেলতেছেন, দেখা যাক কি হয়। খেলাটা 3 সেটে চলে গেছে, জেলাভিত্তিক খেলা এটা, সুনামগঞ্জ স্টেডিয়ামে খেলা চলতেছে ভাই, সেমিফাইনাল খেলা। থ্যাংক ইউ ভাই, আপনাকে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে জয় করেন, আপনার পরিচিত যারা আছেন তাদেরকে মেনশন করেন। আমরা দেখতেছি আহমদ আমিন তালুকদার ভাই কমেন্ট করেছেন, আমার ভাই থ্যাংক ইউ কমেন্টের মাধ্যমে। আমার বনাম মামুন রিবলু, খেলাটা আসলে 3 সেটে চলে গেছে, দেখা যাক কি হয় শেষ মুহূর্তে। গুড ফর টু। এই রাহুল ভাই, শুভকামনা জানাই, থ্যাংক ছিলাম, উনি অনেক ইয়ে করছেন। সাবাস 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 আমার ভাই, কেরিয়ন কেরিয়ন। Thank you.